গভীর রাতে লালবাতি গাড়িতে দুজন সঙ্গীকে নিয়ে মদ্যপান করছেন এক পুলিশ অফিসার। কাছে যেতেই ভুল ভাঙল, ধরা পড়ল ভুয়ো পুলিশ অফিসার। এবার ভুয়ো ডিএসপি ধরা পড়ল চন্দননগরে। ধৃতের নাম সিদ্ধার্থ চক্রবর্তী, বাড়ি চন্দননগর বক্সিগলিতে। গতকাল রাত 11:15 নাগাদ চন্দননগর স্ট্যান্ড রোডে রানীঘাটের কাছে একটি সাদা স্কর্পিও গাড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ। গাড়িটির নম্বর WB19J7988। গাড়িটিতে লালবাতি এবং হুটার লাগানো ছিল, সামনে গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল স্টিকারও লাগানো ছিল। সন্দেহ হয় পুলিশের। রানীঘাট থাকে ঢিলছোড়া দূরত্বে চন্দননগর থানা। পুলিশ গিয়ে গাড়িটিকে আটক করে। গাড়ির মধ্যে পুলিশের পোশাক পরা একজনকে বসে থাকতে দেখা যায়। জিজ্ঞাসা করলে সে নিজেকে ডিএসপির পরিচয় দেয়। শোল্ডারে তিনটে তারা পুলিশের পোশাক, বুকে নেম প্লেট, হুবহু পুলিশ অফিসার দেখলেই মনে হবে, দেখে বোঝার কোনো উপায় নেই। কথা বলতেই মুখে মদের গন্ধে সন্দেহ হয় বাড়ে। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। কটা বাজে এখন? পুরো তারিখটা বলুন, 9/9 কত তারিখটা? কত পুরো 9/9/2021। এখন রাত্রি কটা বাজে? 12:00 বাজে। আপনি কি পুলিশের ডিএসপি? স্যার আমি কিচ্ছু না স্যার। তাহলে আপনি যে বিএসপি পোশাক পরে আছেন স্যার, এটা ভাওতাবাজি। আমি স্যার যেরকম আমার যেরকম যা বলেছিল স্যার আমি সেরকম করেছি। না, আপনার নাম কি? আমার নাম সিদ্ধার্থ চক্রবর্তী। এই পোশাকটা তাহলে কোথা থেকে বানালেন স্যার? ওই মাপ নিয়ে গিয়েছিলাম, যেরকম বানিয়েছি আমি তো জানি স্যার কোথা থেকে কে বানিয়ে দিয়েছে। তাহলে আপনি সত্যিকার ডিএসপি নন? না স্যার, আমি কি করে জানবো আমি কি কি? মানে আপনি তো পোশাকটা পরেছেন স্যার। আমি জানি না আমি কি। তাহলে আপনি পোশাক পরেছেন, আপনি তো ডিএসপি বলছেন, কাঁধে WBPS লেটার আছে, একটু এটা ঘুরে এটা কাঁধের কাছে নিয়ে যাও, লেটারটা এই লোগোটার কাছে নিয়ে আসো। আপনি একটু উঠে দাঁড়ান, পায়ের জুতোটা একটু দেখি, আপনি একটু বাইরে দেখুন। টেকনো ইন্ডিয়ার টিচার কি পড়ান উনি? উনি জানেন যে আপনি সব ধরনের শর্ট পরে বেড়াচ্ছেন? আরে আপনি তো পোশাকই পরে আছেন ফ্রডে। খুলে ফেলে দিন স্যার, আমার কোনো আমরা তো খুলে ফেলবো না, কোর্ট তো আপনাকে খুলে ফেলবে, কিন্তু আপনি স্যার প্লিজ কোনো এ করবেন না স্যার। আমি খুব, হ্যাঁ আপনি আপনার বাবা মা জানেন এগুলো? আমার বাবা নেই স্যার। আপনার বোন আছে? দিদি বিয়ে হয়ে গেল। কোথায় বিয়ে হয়েছে? কোন কি নাম? নন্দিনী চক্র। কন্যাগড়ে কোথায় বিয়ে হয়েছে? কন্যাগড়ে চাঁদনি কলের পেছনে। জামাই বাবুর নাম কি? সুভাষচন্দ্র রায়। কি করেন? ও ইন্ডিয়ান আর্মিতে। সেও কি সত্যি না আপনার মতো নম্বর? না স্যার। হাসছেন কেন? সেটা স্যার সত্যি। আমি আপনার বন্ধু তো নই। না স্যার, সরকারি কাজ করছেন। আপনার সাথে গল্প করার প্রবৃত্তি আমার নেই। কেন আপনি আমাদের সুপ্রিয়া ব্যাংকের অফিসার করেছেন এবং অমর্যাদা করছেন? আমি তো পুলিশের লোক, তো আমার এটা ভীষণ রাগ ধরছে। আপনি আমাদের সংগঠনটার নামে এটা করছেন, পাবলিক তো বুঝতে পারছে না যে আপনি কিরকম ডিএসপি আছেন, কিন্তু আমি তো বুঝতে পারছি যে আপনি কতটা ফ্রড আছেন। ঠিক আছে, বয়স কত আপনার? 28.5 বছর। 28.5 বছর। বাবার নাম? লেখমানালে চৌধুরী। আপনার বাড়ি কোথায়? বক্সিগুলি চৌধুরী। আপনি অ্যাকচুয়ালি কি করেন? স্যার আমি তো ওষুধের কোম্পানি চালু করতাম। কোন কোম্পানিতে? মাইক্রো ছিলাম, সিপ্লাই ছিলাম, ফাইজার ছিলাম। আপনার লেখাপড়া কত দূর? আমি স্যার ইংলিশ অনার্স।
ইংলিশ অনার্স করে আপনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে গেলেন, হ্যাঁ, তাতে তো আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড দরকার, বিশেষ করে বায়োলজি। না স্যার, আমি অনেকদিন ধরেই পড়ছিলাম তো, মানে না আমি বুঝলাম না। তাহলে যাই হোক, আপনি ইংরাজি অনার্স কোথা থেকে পড়লেন? চন্দ্রনগরে। চন্দ্রনগর থেকে কবে পাশ করলেন? 2013। অনার্সটা ছিল না কেটে গেছে? না ছিল স্যার। ছিল, তাহলে মাস্টার ডিগ্রি করেছেন? না স্যার করেননি। আচ্ছা, কোন সালে পাশ করেছেন? 2013। মাধ্যমিক কোন সালে দিলেন? 2010। মাধ্যমিক 2010 দিলেন, অনার্স গ্রেড 2013 তো হয়ে গেল। 2009 2013। 2009 মাধ্যমিক? হ্যাঁ মাধ্যমিক না স্যার, উচ্চ মাধ্যমিক। 2009 2009 উচ্চ মাধ্যমিক। হ্যাঁ স্যার। 2013তে গ্র্যাজুয়েশন? 2013তে গ্র্যাজুয়েশন। হ্যাঁ স্যার। আচ্ছা, উচ্চ মাধ্যমিকের পরে গ্র্যাজুয়েশন হতে কতদিন সময় লাগে? স্যার 3 বছর। অনার্স থাকলে 3 বছর লাগে। আপনি কি বিবাহিত? স্ত্রীর নাম কি? অরণ্য মণ্ডল। শ্বশুরমশাইয়ের নাম? আপনার শ্বশুরমশাইয়ের নাম আকাশের দিকে দেখাচ্ছে। সে কি শ্বশুরমশাইয়ের নাম ভুলে গেলেন? এই যে আপনি ভক ভক করে মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে, মদটা খেলেন কোথায় বসে? ওই গাড়ির মধ্যে? না স্যার। কোথায় বসে খেলেন? রাস্তাতে। কোন রাস্তাতে? আপনার সাথে একটা এডিএম এর গাড়ি ছিল, এডিএম সাহেব নেই, তাতে দুজন ড্রাইভার ছিল। স্যার আমি আগে গাড়ি চালাতাম এডিএম অফিসে। তারা আপনার পূর্ব পরিচিত? ড্রাইভার আপনার পূর্ব পরিচিত? হ্যাঁ স্যার। আপনার ছেলে মেয়ে আছে? না স্যার। কবে, কতদিন বিয়ে করেছেন? 3 বছর। 3 বছর। আপনার স্ত্রী জানেন যে আপনি এরকম মিথ্যাবাদী করে বেড়াচ্ছেন লোকের সাথে? মিথ্যাবাদী আমি যে যে আমি স্যার কোন জায়গাতে মিথ্যাবাদী করিনি স্যার। আপনি কি কাজ করেন এখন বলুন? আমি কিচ্ছু করি না। তাহলে এভাবে ঘুরে বেড়াচ্ছেন? তাহলে আপনি খান কি করে, মানে আপনার সংসার চলে কি করে? আমার বলল যে মাইনে চলে আসবে, এই চলে আসবে, কিচ্ছু চলে আসবে, কিচ্ছু হয়নি স্যার। কে বললো আপনাকে এটা? স্যার যারা বিয়ে করেছিল তাই বলল। কে বললো, কে বললো আপনাকে এটা? আপনার স্ত্রী কি কাজ করেন? Audio Jungle.